প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। এই কয়েকটা দিন পরেই পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ। সবাই বোধহয় গরুর বাজার, গরু কেনা নিয়ে ব্যস্ত আছো। অবশ্য করোনার এই সময়ে এই গরু কেনাও একটা সংকটের মধ্যেই মানুষ পড়ে গেছে। যাই হোক, তোমরা সবাই ভালোভাবে ঈদ করতে পারো, তোমাদের কোরবানির পশু যথাসময়ে সন্তোষজনকভাবে কিনতে পারো, রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি। তা মাঝখানে অনেকদিন তোমাদের সাথে ক্লাস হয়নি, অনেকদিন পর তোমাদের ইন্টারমিডিয়েটের ক্লাস নিচ্ছি। মাঝখানে তোমাদের সাথে ক্লাস হয়নি, তার মানে মাঝখানে বিএসসির কিছু ক্লাস নিয়েছি, এই জন্য ইন্টারমিডিয়েটের ক্লাস নেওয়া হয়নি। আজকে আমরা আবার ইন্টারমিডিয়েটের ক্লাসে ফিরে আসছি। তা তোমাদের ঈদের আগে আজকে আমার সাথে শেষ ক্লাস এটা, সুতরাং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা রইল, ঈদ মোবার, অগ্রিম ঈদ মোবার। আজ আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এই অধ্যায়ের কিছু সৃজনশীল করব। এই অধ্যায়টা তোমাদেরকে অনলাইনে পড়িয়েছে রেজাউল স্যার। তা আমরা এর কিছু সৃজনশীল করব। তা প্রথমেই আমরা ঢাকা বোর্ড 2019 সৃজনশীলটার সমাধান করব। এটা তোমাদের অনলাইনে দেয়া শীটের এক নাম্বার প্রশ্ন, অনলাইনের শীটের এক নাম্বার প্রশ্ন, ঢাকা বোর্ড ধাবো 2019। ক প্রশ্নের কি আছে? আমরা এটা তার আগে আমরা এই ঢাকা বোর্ড 2019 এই প্রশ্নটার উদ্দীপকটা পড়ে নিই। 50 মিটার লম্বা একটি সোজা তার দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারটি হতে 2 মিটার লম্ব দূরত্বে পি বিন্দুতে অবশিষ আবিষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বি। সমান লম্বা অপর একটি তার দিয়ে একটি আয়তাকার কুণ্ডলী তৈরি করে কুণ্ডলী তলকে বি চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে রাখা হল। আয়তাকার কুণ্ডলীর প্রস্থ 10 সেন্টিমিটার, দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং মিউ নট ইকুয়াল টু 4π × 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আমাদের ক প্রশ্নটা হল চৌম্বক ক্ষেত্র বি এর মান কত? চৌম্বক ক্ষেত্র বি এর মান কত? দেখো এখানে 50 মিটার লম্বা একটি তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমরা যদি চিত্র একে দেখাই, এরকম একটা তার, এর দৈর্ঘ্য 50 মিটার, এর ভেতর দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে আমরা ধরে নিলাম, আর এর থেকে 2 মিটার লম্ব দূরত্ব বলছে, আমরা দূরত্বকে ধরি এই থেকে, এই হল এই দূরত্বটা লম্ব দূরত্ব, তার থেকে এটা 2 মিটার, এই দূরত্বটাকে আমরা ধরি আর। তাহলে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে একটা তার দিয়ে, তার থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের জন্য, এই আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের জন্য সমীকরণটা আমরা জানি, বের করতে হবে চৌম্বক ক্ষেত্র বি। এখানে আমরা চৌম্বক ক্ষেত্র বি বের করব। আমরা জানি চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2πr। আমরা জানি যে কোন
পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওই পরিবাহীর থেকে যে কোনো লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মানের জন্য সমীকরণ লম্বা সোজা তারের ক্ষেত্রে এই এখানে আমাদের দেয়া আছে মিউ নটের মান দেয়াই আছে মিউ নট ইকুয়াল টু হল 4 পাই ইন্টু এইটা আমরা এ পাশেই লিখি 4 পাই ইন্টু 10^-7 4 পাই ইন্টু 10^-7 হ্যাঁ টেসলা মিটার পার এম্পিয়ার টেসলা মিটার পার এম্পিয়ার এর একক আচ্ছা প্রবাহ আই কত এখানে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে 2 এম্পিয়ার তড়িৎ তাহলে প্রবাহ আই ইকুয়াল টু হল 2 এম্পিয়ার আচ্ছা আর 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 ইকুয়াল টু হল তার থেকে কত দূরত্বে তার থেকে 2 মিটার দূরত্বে এই দূরত্ব আর ইকুয়াল টু হল 2 মিটার তাই এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে বি এর মান আমরা পাই এই মানগুলি বসিয়ে দিই আমি একবারে মানটা লিখে দিচ্ছি যাতে তোমরা মিলিয়ে দেখতে পারো বি এর মান পাওয়া যায় 2 ইন্টু 10^-7 b = 10^-7 এবং চৌম্বক ক্ষেত্র বি এর একক টেসলা সুতরাং এত টেসলা এই হল কয়ের উত্তর অর্থাৎ চৌম্বক ক্ষেত্র বি এর মান কত ঘতে বলা হয়েছে আমাদের এখানে ঘতে বলা হয়েছে আয়তাকার কুণ্ডলী ঘুরবে কিনা একটা আয়তাকার কুণ্ডলীতে কুণ্ডলীকে যদি চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তোমাদেরকে এটা আগেই পড়ানো হয়েছে তোমাদের এই ক্লাস রেজাল্ট নিয়েছিল একটা আয়তাকার কুণ্ডলীকে যদি চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তাহলে ওই আয়তাকার কুণ্ডলীর উপর কুণ্ডলীর বিপরীত বাহুদ্বয়ের উপর একটা বল ক্রিয়া করে পরস্পর বিপরীত দিকে আমরা ধরে নেই এই যে এই বইটা এটা একটা আয়তাকার কুণ্ডলী যদি ধরে নেই এই কুণ্ডলীর এই বিন্দুতে একটা বল প্রয়োগ করলাম এই বাহুতে আর এই বাহুতে বিপরীত দিক থেকে একটা বল প্রয়োগ করলাম এই বাহুতে এই দিক থেকে এই বাহুতে এদিক থেকে বল প্রয়োগ করলে এটা একটা ঘূর্ণন সৃষ্টি হবে সুতরাং এই যে ঘূর্ণন সৃষ্টিকারী বল এটাকে বলা হয় টর্ক তো এখানে ঘতে বলা হয়েছে যে আয়তাকার কুণ্ডলী ঘুরবে কিনা যদি কুণ্ডলীতে টর্ক সৃষ্টি হয় তাহলে আয়তাকার কুণ্ডলীটা ঘুরবে আর যদি টর্কের মান শূন্য হয় তাহলে কুণ্ডলীটা ঘুরবে না তা এখানে দেখি আমরা কি কি দেয়া আছে তারও আগে আমরা একটা চিত্রটা এঁকে নেই ভয়ের জন্য আমরা একটা চিত্র আঁকি এইভাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা ধরি এটা একটা আয়তাকার কুণ্ডলী যেটার কথা বলা হয়েছে এই আয়তাকার কুণ্ডলীর কুণ্ডলীটা একটা চৌম্বক ওই আগে যে চৌম্বক ক্ষেত্র গতে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়েছে সেই চৌম্বক ক্ষেত্রে এই কুণ্ডলীটাকে স্থাপন করা হয়েছে আর চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল ভাবে কুণ্ডলীটা স্থাপন করা হয়েছে আমরা ধরি এটা চৌম্বক ক্ষেত্রের দিক চৌম্বক ক্ষেত্র হল বি যেটা আমরা গ থেকে বের করেছি আর এই কুণ্ডলীর ভিতর দিয়ে ধরি আই তড়িৎ প্রবাহিত হচ্ছে আই এখানে কুণ্ডলীর দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে কুণ্ডলীর দৈর্ঘ্য
আমরা ধরি এই কুণ্ডলীর দৈর্ঘ্য এই থেকে এই, এটা হলো দৈর্ঘ্য, আর কুণ্ডলীর প্রস্থ এইটুকু, এটুকু হলো স্মল বি, আর দৈর্ঘ্য হলো স্মল এল। এই হলো কুণ্ডলীটা, এর ভেতর দিয়ে এল দৈর্ঘ্য এবং বি প্রস্থের একটা কুণ্ডলী, যার ভেতর দিয়ে আয় তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটাকে একটা বি চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। আরেকটা বিষয়, কুণ্ডলী তল, এই কুণ্ডলী তল যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে তাহলে কুণ্ডলী তলের সাথে চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ কুণ্ডলী তল তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে অবস্থান করবে। আর এই চৌম্বক ক্ষেত্রের সাথে কুণ্ডলী তল যদি সমান্তরালে না থেকে এভাবে লম্বভাবে থাকত চৌম্বক ক্ষেত্রের সাথে, তাহলে এদের মধ্যবর্তী কোণ হতো 0 ডিগ্রি। যেহেতু এখানে কুণ্ডলী তলের সাথে আয়তাকার কুণ্ডলীটা চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে আছে, সুতরাং এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তা খতে আমাদেরকে বলা হয়েছে যে কুণ্ডলীটি ঘুরবে কিনা, তাহলে ঘুরতে হলে কুণ্ডলীর টর্কের মান যদি শূন্য হয় ঘুরবে না, আর টর্কের যদি কোনো মান পাওয়া যায় অর্থাৎ কুণ্ডলীতে যদি টর্ক সৃষ্টি হয় তাহলে কুণ্ডলীটি ঘুরবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের মতো দেখি, আমরা জানি টর্ক টাউ ইকুয়াল টু, টর্কের সূত্র হল টাউ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা। এখানে আই পূর্বে দেয়া, এইখানে যে 50 মিটার লম্বা তারে প্রবাহ মাত্রা যেটা ছিল সেই 2 অ্যাম্পিয়ার যদি প্রবাহ ধরি, এ হলো আয়তাকার কুণ্ডলীর ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ এল ইনটু বি। আমাদের এই অঙ্কে এল দেয়া আছে, দৈর্ঘ্য দেয়া আছে 10 সেন্টিমিটার, না দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার আর প্রস্থ 10 সেন্টিমিটার। দৈর্ঘ্য এল ইকুয়াল টু 15 সেন্টিমিটার ইনটু বি হল 10 সেন্টিমিটার, প্রস্থ ইকুয়াল টু, এটাকে আমরা মিটারে নিলে 0.15 মিটার ইনটু 0.1 মিটার ইকুয়াল টু কত হয়, 0.015 মিটার ক্ষেত্রফল। বি চৌম্বক ক্ষেত্র বি আমরা গ থেকে পাই, চৌম্বক ক্ষেত্র বি গ থেকে কত পাই, চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু 2×10⁻⁷, 2×10⁻⁷ টেসলা, এই হল চৌম্বক ক্ষেত্র বি এর মান। আচ্ছা, আমরা যেটা পাইনি সেটা হল এন এর মান। এখানে তোমরা লক্ষ্য করো, শুরুতেই বলা আছে 50 মিটার লম্বা একটি তার, এরপরে বলেছে যে সমান লম্বা অপর একটি তার, অর্থাৎ সমান লম্বা বলতে 50 মিটার লম্বা অপর একটি তার দিয়ে আয়তাকার কুণ্ডলী তৈরি করা হয়েছে। তবে সেই আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য এত, প্রস্থ এত, তাহলে এই কুণ্ডলীটার দৈর্ঘ্য এল প্রস্থ বি, আর মোট দৈর্ঘ্যকে আমরা যদি ক্যাপিটাল এল ধরি তাহলে দেখো তারের দৈর্ঘ্য, এই তারের পরিসীমা কত, অর্থাৎ তারের এই থেকে এই পর্যন্ত এল, এই থেকে এই পর্যন্ত এল, অর্থাৎ 2L, এই থেকে এইটুকুর দৈর্ঘ্য বি, এই থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য বি, তাহলে পুরা তারের দৈর্ঘ্য কত, 2L প্লাস আমরা এটাকে যদি এখানেই দেখাই, না এখানেই দেখাই, হ্যাঁ তাদের পুরা তারের দৈর্ঘ্য আবার তাদের দৈর্ঘ্য হল আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য এইটা
আর এটা মিলে টু এল প্লাস এটা বি টু বি এই তাই এরকম ধরো এরকম এক পাকের একটা তার হলে দৈর্ঘ্য হবে এত যদি এন পাকের তার হয় এন সংখ্যক পাক বিশিষ্ট তাহলে এর মোট দৈর্ঘ্য হবে এত সমান সমান হবে তারের মোট দৈর্ঘ্য ক্যাপিটালের এখানে তারের মোট দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ মিটার লম্বা তার বা এখান থেকে আমরা এন ইকুয়াল টু লিখতে পারি এল ডিভাইড বাই টু ইন টু টু যদি কমন নেই এল প্লাস বি ইকুয়াল টু আমরা এটার যদি মান বসাই এল এর মান পঞ্চাশ মিটার ইন্টু টু স্মল এল এর মান অর্থাৎ আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য হল পয়েন্ট ওয়ান ফাইভ মিটার আর প্রস্থ হল পয়েন্ট ওয়ান মিটার হ্যাঁ পয়েন্ট ওয়ান মিটার এই যদি বসাই তাহলে এল ইকুয়াল টু এল ইকুয়াল টু হয় আমরা একটু দেখে লিখে দিচ্ছি মানটা ক্যালকুলেশন না করে তাড়াতাড়ি করার জন্য এখানে এল ইকুয়াল টু হবে একশো এই মানগুলি বসালে এন ইকুয়াল টু হয় একশো অর্থাৎ এই তারের পাঠ সংখ্যা এন ইকুয়াল টু হবে একশো তা আমরা এটা এখানে লিখে ফেলি এন ইকুয়াল টু একশো যদি এই হয় তাহলে এই মান আমরা সবগুলি মান এখন পেয়ে গিয়েছি এন একশো আই টু এম্পিয়ার এ ক্ষেত্রফল এত ক্ষেত্রফল এত মিটার স্কোয়ার শুধু মিটার না এটা ক্ষেত্রফল মিটার স্কোয়ার আচ্ছা এবং বি চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু এত এই মানগুলি আর থিটা এখানে থিটা বলেছি চৌম্বক এই এই কুণ্ডলীটা যদি চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকে তাহলে মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু হবে নাইনটি ডিগ্রি আর যদি লম্বভাবে থাকতো তাহলে হতো জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি এই মানগুলো বসালে এন ইকুয়াল টু টাউ ইকুয়াল টু পাওয়া যায় টাউ ইকুয়াল টু এটা হিসাবটা করা নেই আচ্ছা টাউ ইকুয়াল টু একটা মান পাওয়া যাবে একটু আমি হিসাবটা ক্যালকুলেটর করে তোমাদেরকে দেখাচ্ছি এক মিনিট সিক্স ইন্টু এটা করলে হয় সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন টর্কের একক নিউটন মিটার এই এটা একটু দেখে দেবে হিসাবটা ঠিক হয়েছে কিনা এত তাহলে যেহেতু টর্ক পাওয়া গিয়েছে সুতরাং টর্ক শূন্য নয় তা লিখতে পারো যেহেতু tau is not equal to zero সুতরাং
কুণ্ডলীটি ঘুরবে। আচ্ছা ঘুরবে। আর এখানে আরেকটা বিষয় আছে যেটা প্রকৃতপক্ষে বলেনি, বলছে 50 মিটার লম্বা তারের ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়েছে, কিন্তু এর অনুরূপ এর সমান আরেকটা 50 মিটারের তার দিয়ে যে কুণ্ডলীটা তৈরি করা হয়েছে সেখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে কিনা সেটা বলে নাই। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যদি ধরে নেই যে আই ইকুয়াল টু জিরো, যদি দ্বিতীয় তারের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ যেহেতু স্পষ্ট দেয়া নাই, সুতরাং যদি আই ইকুয়াল টু শূন্য ধরি, শূন্য হয় তবে টাউ ইকুয়াল টু, তবে টাউ ইকুয়াল টু তাহলে কি হবে, আই শূন্য হলে টাউ ইকুয়াল টু শূন্য হবে, তবে টাউ ইকুয়াল টু জিরো। হ্যাঁ সুতরাং এরপর লাগতে পারে যে শূন্য হলে কি হবে, টাউ ইকুয়াল টু শূন্য, সুতরাং টর্টি, সুতরাং কুণ্ডলীটি ঘুরবে না। কুণ্ডলীটি ঘুরবে কি ঘুরবে না এটা নির্ভর করবে টর্কের উপর। আচ্ছা এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা হলো আমাদের, দেখি পরবর্তী প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2019। এরপরের প্রশ্নটা হলো কুমিল্লা বোর্ড 2019 এর প্রশ্ন। প্রশ্নটায় এটা তোমাদের অনলাইনে দেয়া শীটের 3 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ড 2019 এর প্রশ্ন। আমি আগে উদ্দীপকটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। বলছে একজন শিক্ষার্থী দুটি কুণ্ডলীকে সমাক্ষীয়ভাবে নিচের চিত্রের ন্যায় সাজিয়ে লক্ষ্য করল যে কেবলমাত্র প্রথম কুণ্ডলীতে প্রবাহ চালনা করলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র 9.42×10⁻⁴ টেসলা পাওয়া যায়। সে দ্বিতীয় কুণ্ডলীর পাক সংখ্যা নিয়েছিল 450। পরবর্তীতে উভয় কুণ্ডলীর মধ্য দিয়ে একই প্রবাহ চালনা করা হয় এবং কুণ্ডলীর ব্যাস বরাবর 80 কুলম্ব মানের একটি চার্জকে 10 মিটার/সেকেন্ড বেগে চালনা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা চিত্র আছে, আমি চিত্রটাকে আবার জিনিসগুলি একটু বুঝিয়ে বলছি। উদ্দীপকে এরকম একটা চিত্র আছে, এই একটা বৃত্তাকার কুণ্ডলী এবং এই একটা বৃত্তাকার কুণ্ডলী, কুণ্ডলী গুলো সমাক্ষীয়, অদের এদের অর্থাৎ এদের অক্ষ বা কেন্দ্র একই, এইটারও কেন্দ্র এই, এইটারও কেন্দ্র এই। এই দুটা কুণ্ডলীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই কুণ্ডলি দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দিকে, আর এই কুণ্ডলি দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই দিকে। এই কুণ্ডলীর তড়িৎ প্রবাহকে আমরা ধরি I1 দেয়া আছে, ধরো না এটা দেয়া আছে I1, আর এই কুণ্ডলীর তড়িৎ প্রবাহ দেয়া আছে I2। এই কুণ্ডলীর ব্যাসার্ধ R1 এবং এই কুণ্ডলীর ব্যাসার্ধ R2। আরো এখানে আরো কিছু ইনফরমেশন দেয়া আছে, আমি তোমাদেরকে ইনফরমেশন গুলো এখানে লিখে দিচ্ছি। R1 = 4 সেন্টিমিটার, মিটারে লিখলে আমরা লিখতে পারি 0.04 মিটার। R2 = 6 সেন্টিমিটার, মিটার নিলে 0.06 মিটার। I1 = I2, অর্থাৎ I1 এবং I2 সমান, = 0.03 অ্যাম্পিয়ার,
উদ্দীপকে এই তথ্যগুলিও দেয়া আছে। এখন বলা হয়েছে উদ্দীপকে প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা নির্ণয় করো। এই দেখো উদ্দীপকের প্রথম কুণ্ডলী এইটা ওয়ান দিয়ে যেগুলি প্রকাশ করা হয়েছে, প্রথম কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ আই ওয়ান, প্রথম কুণ্ডলীতে কুণ্ডলীর ব্যাসার্ধ আর ওয়ান, বের করতে বলছে প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা, এই কুণ্ডলীর প্রথম কুণ্ডলীর উপর প্রযুক্ত না হ্যাঁ উদ্দীপকের প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা নির্ণয় করো। আচ্ছা প্রথম কুণ্ডলীর আচ্ছা আর কুণ্ডলীর কেন্দ্র উৎপন্ন চৌম্বক ক্ষেত্র ছিল 9 পয়েন্ট, প্রথম কুণ্ডলীতে প্রবাহ চালনা করলে কেন্দ্র উৎপন্ন চৌম্বক ক্ষেত্র 9.24, প্রথম কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্র ছিল, প্রথম কুণ্ডলীতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র ছিল, এটা উদ্দীপকে দেওয়া আছে 9.24। কতে বলা হয়েছে প্রথম কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান, না সরি কতে বলা হয়েছে উদ্দীপকের প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা নির্ণয় করো, প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা বের করতে বলছে। তা আমরা জানি বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে আমরা জানি বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে বি ইকুয়াল টু, যেহেতু প্রথম কুণ্ডলী সব ওয়ান দেই, বি ওয়ান ইকুয়াল টু মিউ নট আই ওয়ান মিউ নট এন ওয়ান আই ওয়ান বাই টু আর, বৃত্তাকার কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্রের সমীকরণ এটা। এখানে দেখো মিউ নটের মান এটা মুখস্থ রাখবে, এটা দেয়া থাকবে না সব ক্ষেত্রে, মিউ নট ইকাল টু 4π × 10⁻¹⁷, এই মানটা অবশ্যই মনে রাখবে। আর সকল মান এখানে আমাদের উদ্দীপকেই দেয়া আছে। এই বাকি মানগুলো এই এন ওয়ান বের করতে হবে, বি ওয়ান দেয়া আছে, বি ওয়ান ইকুয়াল টু কত টেসলা, বি ওয়ান ইকুয়াল টু 9.42 × 10⁻⁴, 9.42 × 10⁻⁴ টেসলা, এটা বি ওয়ান এর মান 4.92 × 10⁻⁷ এত টেসলা। আর আচ্ছা এই এটার মিউ নটের একক হল টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আচ্ছা তাহলে এই আমাদের বের করতে বলা হয়েছে এখানে গতে যে প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা কত, অর্থাৎ এন ওয়ান ইকুয়াল টু ওয়ান, বা এন ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি এন ওয়ান ইকুয়াল টু 2R1 বি ওয়ান বাই 2R1 বি ওয়ান বাই মিউ নট আই ওয়ান, ছোট হাতের আই দিয়েছে আমরা তাই দিলাম। এই সকল মানগুলি বসালে এন ওয়ান ইকুয়াল টু আমরা পাই 200, মান বসিয়ে দেখবে এন ওয়ান ইকুয়াল টু 200। সুতরাং গতে বলা হয়েছে যে প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা কত, প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা 200টি পাক সংখ্যা বিশিষ্ট প্রথম কুণ্ডলীটি। ঘতে অর্থাৎ আমাদের ক্ষতে বলা আছে দ্বিতীয় কুণ্ডলীতে প্রবাহের দিক, দ্বিতীয় কুণ্ডলীতে প্রবাহের দিক পরিবর্তন করা হলে কেন্দ্র অতিক্রম করার মুহূর্তে চার্জটির চৌম্বক ক্ষেত্রের প্রভাবের কি পরিবর্তন আনতে হবে,
আগে আমরা প্রথম এবং দ্বিতীয় কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্র আগে বের করি। প্রথম কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্র আমাদের উদ্দীপকেই দেওয়া আছে, আমরা এই যেহেতু এই আমাদের উদ্দীপকের এই ইনফরমেশন গুলো কমন উভয় ক্ষেত্রেই লাগবে, এই জন্য এটা বুঝলাম না। ক্ষতে কি বলা হয়েছে দেখো, ক্ষতে বলা হয়েছে যে দ্বিতীয় কুণ্ডলীতে প্রবাহের দিক পরিবর্তন করা হলে কেন্দ্র অতিক্রম করার মুহূর্তে চার্জটির চৌম্বক ক্ষেত্রের প্রবাহের কি পরিবর্তন হবে। এখানে উদ্দীপকে বলা হয়েছিল যে একটা চার্জ 80 কুলম্ব মানের একটা চার্জ এই কুণ্ডলীর ব্যাস বরাবর এইখান থেকে এইভাবে ব্যাস বরাবর এইভাবে অতিক্রম করে চলে গেল। বলছে যে এই 80 কুলম্ব চার্জটা চৌম্বক কেন্দ্র অতিক্রম করার সময়, 80 কুলম্ব চার্জটা যাওয়ার সময় কেন্দ্র অতিক্রম করার সময় এর উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবের পরিবর্তন হবে কিনা তা আমরা দেখি। প্রথমে এই যে প্রথম কুণ্ডলীতে তড়িৎ প্রবাহিত হচ্ছে এইভাবে, তা আমরা ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম থেকে জানি। ডানহস্ত নিয়মটা তোমাদের মনে আছে কিনা? ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম হলো এইভাবে, যদি এভাবে হাতটা ডান হাতকে সোজা করে ধরে এটা যদি তড়িৎ প্রবাহের দিক হয়, আঙ্গুলগুলো বাঁকাও, তাহলে এইভাবে বৃত্তাকারে চৌম্বক ক্ষেত্রের দিক যদি এই দিক হয় বৃত্তাকারে, আর তড়িৎ প্রবাহের দিক যদি এই দিক হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক এইদিকে হলে চৌম্বক ক্ষেত্রের দিক হবে এইদিকে, অন্যভাবে বললে চৌম্বক ক্ষেত্রের দিক এদিক হলে তড়িৎ প্রবাহের দিক হবে এইদিকে। এখন দেখো প্রথম ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হচ্ছে এইভাবে, আমরা এইভাবে তারপরে এইভাবে আঙ্গুলগুলোকে যদি এইভাবে রাখি তড়িৎ প্রবাহের দিক এইভাবে আঙ্গুলগুলো এইভাবে, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? এই বোর্ড বরাবর বা কাগজ তল বরাবর লম্বভাবে ভিতরের দিকে, এটার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিক হবে ভিতরের দিকে। তো ক্ষতে প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র B1 ইকুয়াল টু, এটা আমরা আগেই অর্থাৎ উদ্দীপকেই পেয়ে গেছি, এটা দেয়া আছে B1 ইকুয়াল টু 9.42 ইন্টু 10⁻⁴ টেসলা। প্রথম কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের এটা এই B1 ইকুয়াল টু এত, এবং এর দিক ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুযায়ী তড়িৎ প্রবাহে এদিকে হচ্ছে, তড়িৎ প্রবাহ যদি এদিকে হয় অর্থাৎ যদি আমরা আঙ্গুলটা এইভাবে রাখলে তড়িৎ প্রবাহের দিক এদিক হলে চৌম্বক ক্ষেত্রের দিক হবে বুড়ো আঙ্গুলের দিকে, অর্থাৎ লম্ব বরাবর ভিতরের দিকে, চৌম্বক ক্ষেত্রের দিক ভিতরের দিক। দিকটা উল্লেখ করলে ভালো। আচ্ছা দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে, দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে দেখো, দ্বিতীয় কুণ্ডলীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র B2 ইকুয়াল টু μ0 ইন্টু I2 বাই 2R2। এখানে দেখো I2 R2 এগুলো এখানে আছে, I2 I1 সব সমান, এত R2 R2 আছে, আর N2টাও উদ্দীপকে দেয়া আছে, দ্বিতীয় কুণ্ডলীর পাক সংখ্যা হল 450, দ্বিতীয় কুণ্ডলীর পাক সংখ্যা N2 উদ্দীপকে দেয়া আছে 450। এই মানগুলো যদি সব বসায় আমরা μ0 এর মান জানি 4 × 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, এই মানগুলো যদি সব বসাই তাহলে B2 ইকুয়াল টু হয়, আমি মানগুলি সরাসরি লিখে দিচ্ছি, B2 ইকুয়াল টু হয় 1.414
ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 10 টু দি পাওয়ার মাইনাস 3 টেসলা। আচ্ছা, এই ক্ষেত্রে দিক ও দিক হবে, এই চৌম্বক ক্ষেত্রের দিক। দেখো, দ্বিতীয় কুণ্ডলীতে তড়িৎ এইভাবে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক এই দিকে। আমরা হাতটাকে যদি উল্টো করি, এই যে এভাবে দেখো, তড়িৎ প্রবাহের দিক এই দিক, এইভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহিত যদি এদিকে হয়, তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক হবে লম্ব বরাবর বাইরের দিকে। এইভাবে হলে চৌম্বক তড়িৎ এইভাবে প্রবাহিত হচ্ছে, এইভাবে চৌম্বক ক্ষেত্রের দিক বাইরের দিকে। তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক এটা হবে বাইরের কাগজ তল বরাবর বা বোর্ডের লম্ব বরাবর বাইরের দিক। এই দুটি দিক পরস্পর বিপরীতমুখী। যদি বিপরীতমুখী হয় তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র, লব্ধি চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু হবে, একই দিকে হলে যোগ করতে হবে, যেহেতু চৌম্বক ক্ষেত্র দুটি বিপরীত দিকে, একটা ভিতরের দিকে আরেকটা বাইরের দিকে, তাহলে এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের লব্ধি ক্ষেত্র হবে দুটার বিয়োগফল। এখন বিয়োগফল এই বি ওয়ান এবং বি টু, এই দুটার বিয়োগফল, এর ভিতরে বড় কোনটা, 10^-4 10^-3, এটা বড়। তাহলে বি টু মাইনাস বি ওয়ান, বি টু মাইনাস বি ওয়ান ইকুয়াল টু, এর মান কত হবে আমি তোমাদেরকে এটা সরাসরি লিখে দিচ্ছি, মান টুকু শুধু, বি ইকুয়াল টু হবে 4.7 টেসলা, এবং এর দিক হবে কোন দিকে, যে বড় যেটা সেটার দিকে, বড়টা কোনটা, বাইরের দিকে। সুতরাং এর দিক হবে, লব্ধির দিক হবে বাইরের দিকে, বাইরের দিকে। আচ্ছা, তাহলে বি ইকুয়াল টু লব্ধির চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু হবে 4.7 লব্ধি 4.7 ইন্টু 10^2 4.7 × 10^-4 টেসলা বাইরের দিকে, কাগজতল বরাবর বাইরের দিকে, বা উপরের দিকেও বলা যায়, বাইরের দিকে মানে উপরের দিকে, এটাও লেখা যায়, এত ইন্টু 10^-4 টেসলা বাইরের দিকে। আচ্ছা, আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি এই বলা হয়েছে যে দ্বিতীয় কুণ্ডলীতে প্রবাহের দিক পরিবর্তন করা হলে, এখন দ্বিতীয় কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের দিক ছিল এই দিকে, এই দিকটা যদি আমরা পরিবর্তন করে এই দিক করি, তাহলে দেখো চৌম্বক ক্ষেত্র এই বি টু এর দিক, চৌম্বক ক্ষেত্র বি টু এই দ্বিতীয় কুণ্ডলীর জন্য, বি টু এর দিক তড়িৎ প্রবাহের দিক এদিক করলে বি টু এর দিক এই দিক, অর্থাৎ এই দিক যদি হয় তাহলে বি টু এর দিক হবে লম্ব বরাবর ভিতরের দিকে। হ্যাঁ, তাহলে চৌম্বক ক্ষেত্রের দ্বিতীয় কুণ্ডলীর প্রবাহের দিক পরিবর্তন করলে প্রবাহের দিক পরিবর্তন করলে বি টু ইকুয়াল টু হবে
যেহেতু আগে বিটু ছিল এই দিকে তড়িৎ প্রবাহের দিক, এখন পরিবর্তন করা হয়েছে, তাহলে করলে বিটু এর দিক কোন দিক হবে? পরিবর্তন করলে বিটু এর দিক কোন দিকে হবে? বিটু এর দিক হবে এই যে তড়িৎ প্রবাহের দিকে, বিটু এর দিক হবে ভিতরের দিকে, ভিতরের দিকে হবে। দেখো বি ওয়ান এর দিকও কিন্তু ভিতরের দিকে, এই যে এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, বি ওয়ান এর দিকও ভিতরের দিকে, বি টু এর দিকও ভিতরের দিকে। সুতরাং দ্বিতীয় ক্ষেত্রে, সুতরাং এক্ষেত্রে অর্থাৎ পরিবর্তন করা হলে এক্ষেত্রে লব্ধি কে আমরা যদি বি প্রাইম ধরি, বি প্রাইম ইকুয়াল টু হবে দুইটার দিক একই, বি প্রাইম ইকুয়াল টু হবে বি ওয়ান প্লাস বি টু। বি ওয়ান এবং বি টু উভয়ের মানই আমাদের জানা আছে, বি ওয়ান এর মান, বি টু এর মান আমরা বের করেছি। বি ওয়ান এর দুটাকে যোগ করলে লব্ধি হবে -3 টেসলা, এবং এর দিক যেহেতু উভয়ের দিক নিচের দিক, এর দিক হবে নিচের দিক। তাহলে এর ফলে এটা প্রথম ক্ষেত্রে নিচের দিকে আমরা ভিতর আর বাহির লিখছি, এটা ভিতরের দিক। ভিতরের দিকে তাহলে প্রথম ক্ষেত্রে চুম্বক লব্ধি চুম্বক ক্ষেত্র বি ছিল এত বাইরের দিকে, আর দ্বিতীয় ক্ষেত্রে বি এত ভিতরের দিকে, -3 -4 -3 এটা বড়। সুতরাং আমরা যদি চিত্রটা মুছে উপরে লিখি, সুতরাং প্রথম ক্ষেত্রে কিউ আধান, ওই যে একটা আধান কিউ ইকুয়াল টু 80 কুলম্ব, একটা আধানকে উদ্দীপকে বলা আছে 80 কুলম্ব আধান ব্যাস বরাবর যদি চলে যায়, তাহলে 80 কুলম্ব আধানের উপর প্রথম ক্ষেত্রে 80 কুলম্ব আধানের উপর প্রযুক্ত বল এফ ইকুয়াল টু হবে, এই সূত্র আমরা জানি, কিউ ভি বি সাইন থিটা। এখানে কিউ 80 কুলম্ব, ভি কত বেগে চলছিল, আধানটা কত বেগে যাচ্ছে, আধানের বেগ উদ্দীপকে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। এখানে ভি আধানের বেগ ভি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, কিউ 40 কুলম্ব, ভি 10 মিটার পার সেকেন্ড, বি চৌম্বক ক্ষেত্র এই যে একটু আগে যে বিটা বের করলাম, অর্থাৎ এই বি বি ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু 7.4 × 10⁻⁴ টেসলা। এই মানগুলো বসালে পরে আমরা এফ ইকুয়াল টু কত পাই, 0.377 নিউটন। এবং
এফ প্রাইম ইকুয়াল টু এখানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? দেখো এরকম একটা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রের দিকে একটা আধান এইভাবে যাচ্ছে, আর কোনটা এই থিটা কোনটা কার কার মধ্যবর্তী কোণ? ভি এবং বি এর, ভি বেগের দিক এই দিক, আর বি এর দিক চৌম্বক ক্ষেত্রের দিক, হয় লম্ব বরাবর ভিতরের দিকে না হয় লম্ব বরাবর বাইরের দিকে। এই রেখার সাথে ভিতরে একটা রেখা আঁকলে এই রেখা এবং এই রেখা লম্ব হবে ভিতরের দিকে হোক বাইরের দিকে হোক, সুতরাং থিটা উভয় ক্ষেত্রেই 90 ডিগ্রি হবে। তাহলে এ প্রাইম ইকুয়াল টু হবে দ্বিতীয় ক্ষেত্রে, এটা দ্বিতীয় ক্ষেত্রে এফ প্রাইম চৌম্বক বল এফ প্রাইম ইকুয়াল টু হবে কিউ, দ্বিতীয় ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র ছিল বি প্রাইম, কিউ ভি বি প্রাইম সাইন থিটা। তো এখানে কিউ সেই একই, ভি কিউ আধান তো এই আশি কলম আধান কত বেগে পুরাটা অতিক্রম করছে, ভি অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগে, কিউ ভি বি বি প্রাইম, বি প্রাইম ইকুয়াল টু কত? বি প্রাইম ইকুয়াল টু আমরা যেটা পেয়েছি 2.35 × 10⁻³ টেসলা, আর থিটা 90 ডিগ্রি, কারণ উপরের দিকে যাক নিচের দিকে যাক লম্ব হবে গিয়েছে, সুতরাং 90 ডিগ্রি ইকুয়াল এফ প্রাইম ইকুয়াল টু তাহলে কত হয়? এটার মান বসালে পরে আমরা পাই এফ প্রাইম ইকুয়াল টু 1.88 নিউটন, 1.88 নিউটন। আচ্ছা তাহলে এই সুতরাং এই দেখো এইটার দিক এই এফ বল আর এই এফ প্রাইম বলের দিক, যেহেতু বি এবং বি প্রাইম একদম বিপরীত দিকে, এফ এবং এফ প্রাইম ও পরস্পর বিপরীত মুখী হবে, সুতরাং লব্ধি বল লব্ধি বলকে আমরা যদি এফ ওয়ান ধরি, এফ ওয়ান ইকুয়াল টু এই দুটা বলের মধ্যে অবশ্যই এটা বড়, এফ ওয়ান ইকুয়াল টু হবে এফ প্রাইম মাইনাস এফ ইকুয়াল টু এই দুটা বিয়োগ করলে বিয়োগফল হয় 1.54 নিউটন, 1.54 নিউটন। এর দিক কোন দিক হবে? এফ এর দিক না এফ প্রাইমের দিক? যেহেতু এফ প্রাইম বড় সুতরাং একটা থেকে এটা বিয়োগ করলে দিকটা হবে এফ প্রাইম। অর্থাৎ ঘটে প্রস্থটা ছিল কি? ঘটে প্রস্থটা ছিল দ্বিতীয় কুণ্ডলীতে প্রবাহের দিক পরিবর্তন করা হলে কেন্দ্র অতিক্রম করার মুহূর্তে চার্জটির চৌম্বক ক্ষেত্রের প্রভাবের কি পরিবর্তন হবে? যদি দ্বিতীয় ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন করা হয়, অর্থাৎ প্রথম যাচ্ছিল যেদিকে আমরা কুণ্ডলিতে দেখিয়েছি, দ্বিতীয় ক্ষেত্রের বিপরীত দিকে যদি যায়, তাহলে ওই কিউ ইকুয়াল টু 80 কুলম আধানটার উপর লব্ধি চৌম্বক বল এত ক্রিয়া করবে, যখন সে কেন্দ্র অতিক্রম করবে তার উপর এত চৌম্বক ক্ষেত্রের দরুন এত মানের একটা চৌম্বক বল ক্রিয়া করবে, এবং এই চৌম্বক বলটা কোন দিকে ক্রিয়া করবে? এ প্রাইম যেদিকে ক্রিয়া করবে এই এফ এবং এ প্রাইমের ভিতরে, এ প্রাইমের দিক যেদিক হবে এই বলের দিকটা সেই দিকেই হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই শেষ। এই অঙ্কগুলো যেহেতু দিকের বিষয় আছে সুতরাং এই অঙ্কগুলো করার সময় তোমাদের এই অঙ্কগুলো সহজ এটা ভাবলে চলবে না,
অঙ্কগুলোর সূত্র কম বা সূত্র সহজ বা এরকম মনে হতে পারে, কিন্তু মনে রাখবে এখানে দিক অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং দিকটা তোমাদের খেয়াল রাখতে হবে, এবং এই দুইটা দিক বের করার জন্য এক ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, তড়িৎ প্রবাহের দিক এদিক হলে চৌম্বক ক্ষেত্রের দিক হবে এইভাবে বৃত্তাকারে, আর আরেকটা হলো ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। যদি চৌম্বক ক্ষেত্র এই আঙ্গুলের দিকে তর্জনীর দিকে হয়, তড়িৎ প্রবাহের দিক যদি মধ্যমা বরাবর হয়, আর চৌম্বক বলের দিক যদি এই বৃদ্ধাঙ্গুলি বরাবর হয়, তাহলে তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র এবং বৃদ্ধাঙ্গুলির দিকের মধ্যে এরকম একটা সম্পর্ক দেখানো হয়েছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী। এই এটা চৌম্বক বল, তড়িৎ, এটা চৌম্বক বল, এটা চৌম্বক ক্ষেত্র, এটা তড়িৎ প্রবাহ, এর দিক দেখানো হয়েছে, পরস্পর তিনটা সমকোণে আছে। হ্যাঁ, গুলি করার মতো ঝিম ঝিম গুলি করার সময় এরকম দেখায় না, এরকম করবে আঙ্গুলগুলো, তারপর শিখবে। তা আজকের মতো এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।